অলাভজনক বলে যে রেলকে বন্ধ করার পরিকল্পনা করেছিল বিএনপি সরকার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের ভ্রাম্যমাণ জাদুঘর এবং নতুন রেল ইঞ্জিনের উদ্বোধন করে তিনি জানান দেশের যেসব অঞ্চলে এখনও পৌঁছায়নি সেখানেও রেল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা রেল। কম খরচে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনে রেলের প্রতি মানুষের আস্থা বাড়ছেই। রেল সেবা আরও গতিশীল করতে এবার 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভ যুক্ত হল রেল বহরে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মুজিব বর্ষ উপলক্ষে দুটি কোচে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরেরও উদ্বোধন করেন। দেশের সব স্টেশনে হবে এর প্রদর্শনী। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের রেলের উপর সবচেয়ে বড় আঘাত আসে বিএনপি সরকারের সময়। যে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই রেল বন্ধ করার সিদ্ধান্ত হয় এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের 10,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় এবং অনেক রেল লাইনগুলি বন্ধ করে দেওয়া হয়। রেল আসলে মুখ থুবেই পড়ে। আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন আমরা চেষ্টা করেছি এই রেলকে আবার নতুনভাবে গড়ে তোলা এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুগম করার। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে তার সরকার, বলেন সরকার প্রধান। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না সেটার থেকে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সব কিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেল লাইন করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে প্রায় 18টার মতন উপজেলা, 8টি জেলা সংযোগ হবে, সেভাবে একটা রেল অ্যালাইনমেন্ট করা হয়েছে, কিন্তু এটা ফিজিবিলিটি এখন স্টাডি হচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।